আজকের মূল আলোচনা আজকের আলোচনায় কিন্তু আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো একদম বাংলার শেষ মুহূর্তের শেষ সাজেশন বলতে পারো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সমন্বয়ে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের আবারও পরিষ্কারভাবে বলে রাখি দেখো ইতিমধ্যে আমি ব্যাকরণের সাজেশন তুলে ধরেছি এমনকি ব্যাকরণগুলো ডিটেলস আলোচনা করেছি গল্প কবিতার ডিটেলস কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করেছি বিভিন্ন বিষয়ে শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সারও দিয়েছি যেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের শর্ট টাইপের প্রশ্নের প্রথম যে সতেরোটা এমসিকিউ তাছাড়া যে উনিশটা এসিকিউ টাইপের প্রশ্ন আসে ব্যাকরণ সহ সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা করতে পারবে যার জন্য চ্যানেল প্লে লিস্টে গিয়ে বিভিন্ন বিষয়গুলো তোমরা দেখে নিতে পারো বা যদি খুঁজে না পাও কমেন্ট করবে চেষ্টা করবো তার লিঙ্ক তোমাদের পৌঁছে দেওয়ার তো যাই হোক তারপরে আমাদের যে মূল বিষয় আমাদের রয়েছে তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন বিভিন্ন বিষয় ভিত্তিক তো আমরা পরপর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম আসি বাংলা গল্প জ্ঞানচক্ষু দেখো পরিষ্কার কথা বলে রাখি এবছর জ্ঞানচক্ষু থেকে ফাইনালে তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই শুধুমাত্র ফাইভ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ফাইভ মার্কের প্রশ্নের মধ্যে মনে রাখবে তপনের কেন্দ্রীয় চরিত্র বা তপনের চরিত্র তারপরে যে প্রশ্নটা তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তা কে সে কী ছাপিয়েছিল কোথায় কিভাবে ছাপিয়েছে ছাপানোর পরিণতি কি তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে বক্তার কাছে কেন এগুলো দুঃখ ও অপমান নেক্সট শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে সেই মুহূর্তে তপন কি সংকল্প করে তো এই চারটে প্রশ্ন ভালো করে দেখে রাখবে ফাইভ মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবার আসি বহুরূপী গল্প থেকে ঠিক একইভাবে বহুরূপী গল্প থেকে কিন্তু এবছর ফাইভ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই শুধুমাত্র থ্রি মার্কের প্রশ্ন সম্ভাবনা রয়েছে মাত্র চারটে প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি বহুরূপী গল্প থেকে প্রথম প্রশ্ন খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা সে কীভাবে পাগল ছিল এ কথা বলার কারণ কি দ্বিতীয় প্রশ্ন হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কি নেক্সট আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো কে কাদের খেলা দেখাবে খেলাটি কেমন ছিল পরের প্রশ্ন খাঁটি মানুষ তো নই বক্তাকে তিনি খাঁটি মানুষ নন কেন এবার আসি পরবর্তী গল্প পথের দাবি মনে রাখতে হবে পথের দাবি গল্প থেকে কিন্তু এবছর কোনো প্রশ্ন অর্থাৎ তিন মার্কে বা পাঁচ মার্কে কোনো প্রশ্ন টেস্ট পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা নেই যার জন্য এই গল্পটা জাস্ট রিডিং শর্ট কোশ্চেনের জন্য এবার আসি অদল বদল অদল বদল মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে তিন এবং পাঁচ যে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যার জন্য একটু প্রশ্নের পরিমাণ বেশি তোমাদের পড়তেই হচ্ছে প্রথম প্রশ্ন এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল কি খাটি কথা খাঁটি কথাটা কি মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবকে তার মেজাজ গেল কেন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কার কথা বলা হয়েছে খাঁটি জিনিসটা কি তা লেখো কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে বক্তা কে প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে আজ থেকে আপনার ছেলে আমার বক্তা একথা কাকে কেন বলেছিল অদল বদল গল্প থেকে এই প্রশ্ন কটা যে কটা বললাম খুব ভালো করে পড়ো কারণ এখান থেকে তিন এবং পাঁচ যে কোনো প্রশ্ন কিন্তু সম্ভাবনা আছে ঠিক নদীর বিদ্রোহ থেকেও কিন্তু এবছর এবং দুই প্রশ্নই কিন্তু আসতে পারে যার জন্য আমাদের একটু প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের কোন ঘটনা নদীচ্ছাদের বোধগম্য হয়েছিল লেখো নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন কার পাগলামির কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহী ওঠার কারণ কি বলে তোমার মনে হয় নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশা কী সে কী কৈফিয়ত দিয়েছিল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য কেন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্র লেখো এখানেও ঠিক আটটা প্রশ্ন দিয়েছি তার কারণ একটাই কারণ এবছর কিন্তু তিন এবং পাঁচ যে কোনো প্রশ্ন কিন্তু এই নদীর বিদ্রোহ গল্প থেকে আসতে পারে এই হলো আমাদের গল্পের সাজেশন এবার আসি আমরা কবিতা থেকে তো কবিতা থেকেও কিন্তু আমাদের তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে লিখতে হয় তিন মার্কের একটা প্রশ্ন এবং পাঁচ কিন্তু একটা প্রশ্ন আমাদের লিখতে হচ্ছে তো যাই হোক কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে অসুখে একজন থেকে তবে বলে রাখি অসুখে একজন থেকে কিন্তু তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর শুধুমাত্র ফাইভ মার্কের কোশ্চেন প্র্যাকটিস করবে তো কি কি প্রশ্ন প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ হলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যুদ্ধ আসার ফল কি হয়েছিল আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কেন কি হয়েছিল বর্ণনা করো রক্তের একটা কালো দাগ কোথায় কখন কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কি কারণে শিশুরা ফোন হলো মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি তারপর যুদ্ধ এলো যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও নেক্সট রাশি পরবর্তী আরো একটা ইম্পর্টেন্ট কবিতা যেটা হচ্ছে আয়ার ও বেদয়ে থাকি মনে রাখবে এবছর কিন্তু থাকি থেকে এবং এর মধ্যে প্রশ্ন আসবেই তবে মোস্ট ইম্পর্টেন্ট রাখি ফাইভ মার্কের সম্ভাবনা প্রবল প্রবল থেকে প্রবলতম বলতে গেলে তো মাত্র পাঁচটা প্রশ্ন এখানে রয়েছে প্রথম প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন নেক্সট পায়ে পায়ে হিমানির বাদ কাদের পায়ে পায়ে হিমানির বাদ হিমানির বাদ কি এ বিষয়ে কবির বক্তব্য কি নেক্সট আমাদের পথ নেই কোনো কেন যাদের তারা কারা প্রশ্ন আমাদের ইতিহাস নেই অথবা পথ পরবর্তী এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বক্তাদের ইতিহাস কেন এমন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি লাস্ট কোশ্চেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে এখানে সব বানানটা তালবসব ঠিক আছে সব ছড়ানো রয়েছে কাছে দূরে কেন কাদের শিশুদের এরকম অবস্থা নেক্সট আসি আফ্রিকা কবিতা থেকে এবছর আফ্রিকা কবিতা থেকে ফাইভ মার্কের প্রশ্ন আসবে না শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসতে পারে এবং তোমরা জানো কবিতাটার ডিটেলস তোমাদের ব্যাখ্যা করেছি প্রায় দু লক্ষ ছাত্রছাত্রীর উপরে ওপরে কিন্তু কবিতাটা তোমরা দেখেছো যাই হোক তারা কিন্তু প্রত্যেকে এই উত্তরটা পারবে এটা আশা রাখছি তো যাই যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তিন মার্কের জন্য কি কি দেখে নাও প্রথম প্রশ্ন এলো এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও পরবর্তী কোশ্চেন নখ যাদের তীক্ষ্ণ তোমার যাদের বলতে কাদের কথা বলা হয়েছে তার নখ নেকড়েচ্ছে তীক্ষ্ণ বলার কারণ কি পরবর্তী কোশ্চেন দাঁড়াও এই মানহারা মানবিক দ্বারে কখন কে দাঁড়াবে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে সভ্যের বর্বর লোক সভ্যের লোক 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 লোককে বর্বর বলা হয়েছে কেন পরবর্তী প্রশ্ন ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল কি দিনের অন্তিম কালের তাৎপর্য নির্ণয় করো পরবর্তী প্রশ্ন গর্ভে যারা অন্ধ তোমার চেয়ে কারা অন্ধ তাৎপর্য লেখো পরবর্তী প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার ইতিহাসে বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও এই যে প্রশ্ন কটা বলা হয়েছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তবে যেটা বললাম প্রথম কথা তোমাদের মাথায় রাখবে ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু আফ্রিকা থেকে বছর আসলে নেই শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন রূপেই তোমরা রেডি করতে পারো নেক্সট আসি

দ্বিতীয় প্রশ্ন অভিষেক কবিতা অনুসারে মেঘনাথের চরিত্র বিশ্লেষণ করো এবং তৃতীয় প্রশ্ন হেনকালে প্রমিলা সুন্দরী হেনকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল সেই সময় কি ঘটেছিল তা সংক্ষেপে লেখো নেক্সট আমরা পরের কবিতা চলে আসি লাশ প্রলয়োল্লাস থেকে শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে না তো কি কি প্রশ্ন রয়েছে অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চলাচল চরাচরের কেন অট্টরোলের হট্টগোল কি সর্বনাশী জ্বালামুখী কে কেন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন তোরা সব জয়ধ্বনিকর তোরা বলতে কাদের কথা বলা হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে গড়তে জানে সে চির সুন্দর কে কি গড়তে জানে পরের প্রশ্ন চলে আসি অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকে শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসার রয়েছে ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে এই বছর আসার সম্ভাবনা নেই তো তিন মার্কের জন্য কি কি প্রশ্ন রেডি রাখবে গানের বর্ম আজ পড়েছি গায়ে কে এই বর্ম গায়ে পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন অস্ত্র কিসের প্রতীক গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো নেক্সট আমার শুধু একটা কোকিল বক্তাকে কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই দেখো আদুর গায়ে আদুর শব্দের অর্থ কে বর্ম আছে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে শেখর কোটো বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য লেখো এবার আসি পরবর্তী কবিতা সিন্ধু তীরে বলে রাখি এবছর তিন পাঁচ কোন প্রশ্ন সিন্ধু তীরে থেকে আসবে না শুধুমাত্র শটের জন্য কবিতাটা একটু ভালো করে দেখে রাখবে নেক্সট ছিল সেই নাটক সিরাজয থেকে কিন্তু একটা চার মার্কের প্রশ্ন আসবেই মোস্ট ইম্পর্টেন্ট সাতটি আটটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি সেই দুটো প্রশ্ন আসবে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে এবং আশা রাখছি এখান থেকে দুটো প্রশ্নই কমন পাবে প্রথম প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় পলাশী রাক্ষসী পলাশী কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন শেয়াজ নাট্যাংশ অবলম্বনে অবলম্বনের শ্যাজদৌলা অথবা ঘষেটি বেগমের চরিত্র আলোচনা করো তৃতীয় প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তাকে কোন অক্ষমতার জন্য তিনি ক্ষমা চেয়েছেন পরবর্তী কোশ্চেন আজ বিচারের দিন হয় সৌহার্দ্র স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও পরবর্তী কোশ্চেন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে মন্তব্যের কারণ কি পরবর্তী কোশ্চেন হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে প্রশ্ন আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন প্রতিহিংসার কারণ কি পরবর্তী কোশ্চেন তার আদেশে হাসিমুখে মৃত্যুকে বরণ করব এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট জাতির সৌভাগ্য সূর্য আজ হস্তাচলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো পরবর্তী কোশ্চেন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম এবার আসি প্রবন্ধ প্রবন্ধ যে একটা ভালো করে পড়লেই কিন্তু হবে হারিয়ে যাওয়া কালী কলম যারা পড়ছো তাদের জন্য নটি প্রশ্ন প্রথম প্রশ্ন কথায় বলে কালী কলম মন লিখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন সব মিলিয়ে লেখালেখির রীতিমতো একটা ছোটখাটো অনুষ্ঠান বক্তায় কথা কেন বলেছেন অনুষ্ঠানটির পরিচয় দাও তৃতীয় প্রশ্ন দোয়ার যে কত রকমের পারে না দেখলে বিশ্বাস করা শক্ত প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল পরবর্তী প্রশ্ন সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখক এর সংশয় পরবর্তী প্রশ্ন ফাউন্টেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল পরে কোশ্চেন আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতো তারা কিভাবে কালি তৈরি করতো পরবর্তী কোশ্চেন লাঠি তোমার দিন ফুরাই আছে কার রচনা প্রাবন্ধিক কোন প্রসঙ্গে কথাটি ব্যবহার করেছেন পরের প্রশ্ন এক সময় বলা হতো কি বলা হতো এমন কথা বলার কারণ কি এবং লাস্ট কালগুনে বুঝি আজ আমারও তাই তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়ছো তাদের জন্য ঠিক একইভাবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে বছর কি কি প্রথম প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবুদ কথা বলেছেন আলঙ্কারিক বলতে কি বোঝায় আলঙ্কারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো তৃতীয় প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলো লেখো প্রীতির সহিত মাতৃভাষা পদ্ধতি আয়ত্ত করতে হয় কোন শ্রেণীর পাঠক সম্পর্কে উক্তি তার এই মন্তব্যের কারণ কি তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যায় তাদের বলতে কাদের কথা বলা হয়েছে দুই শ্রেণীর পরিচয় দাও পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন বক্তব্যের কারণ কি অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি দাও এরকম ভুল লেখা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর কোন লেখাটা ভুল তা কেন অনিষ্টকর কলকাতা বিশ্ববিদ্যালয় পরিবেষা সমিতি সম্পর্কে আলোচনা করো এতে রচনা উৎকট হয় কেন এর গল্পে কি করা যেতে পারে লাস্ট কোশ্চেন তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কেন কিসের জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক এবার আসি কোনি কোনি থেকেও ঠিক একইভাবে মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে তবে বলে রাখি এক থেকে পাঁচের মধ্যে একটা প্রশ্ন আসবে পাঁচ থেকে নয়ের মধ্যে একটা প্রশ্ন আসবে নয় থেকে চোদ্দোর মধ্যে একটা প্রশ্ন আসবে তিনটে প্রশ্ন তোমাদের আসবে দুটো প্রশ্ন লিখতে হবে বোঝা গেল কি বললাম প্রথম পার্ট থেকে ঘাটে থৈ থই ভিড় কোথাকার ঘাটে ভিড় ভিড়ের কারণ কি ভিড়ের বর্ণনা দাও আজ বারণি আজ গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কী কাঁচা আমের ছড়াছড়ি কেন আম দেখলে কাদের মধ্যে হুড়হুড়ি পড়ে যায় বাড়িতে গঙ্গার ঘাটের কাদের বেশি পরের প্রশ্ন আপনি আমার থেকে চারগুণ বড়লোক কিন্তু কার প্রতি এই উক্তি কার প্রতি কার এই উক্তি কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী পাঠের দ্বিতীয় অংশের চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন এখন কীভাবে ডানা মেলেছে পরের প্রশ্ন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ হয়েছিল বিদ্রোহী হয়েছিল লীলাবতীকে সে বিদ্রোহী হয়েছিল কেন বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো পরের প্রশ্ন আমাকে লাগালে কি হয় এবার বুঝলি এখানে রাগালে হবে কি হয় এবার বুঝলি তো কার উদ্দেশ্যে এই কথা বলা বলেছিল কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে তিন নম্বর পাঠের প্রশ্ন না ওরা জুপিটারের শত্রু ওরা কারা ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লেখো পরবর্তী প্রশ্ন আমি এবার সত্যিকারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি কথাটি কে কাকে বলেছে কখন এই কথা বলা হয়েছে উক্তির তাৎপর্য লেখো পরের কোশ্চেন ক্ষিতীশ অবাক হয়ে গেল ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল কাকে তাকে কি বলে সম্বোধন করেছে প্রসঙ্গ নির্দেশ করো পরের কোশ্চেন ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই একজন বলতে কার কথা বলা হয়েছে কোথাকার ঘটনা কথা বলা হয়েছে কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে ফিফথ পঞ্চম অংশের প্রশ্ন চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো কার চিৎকারের কথা বলা হয়েছে সে চিৎকার করেছিল কেন তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি পরবর্তী কোশ্চেন বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় দিয়ে সে অনুভব করলো চিকচিক করে উঠলো চোখ দুটো কার সম্পর্কে কথা বলা হয়েছে কেন তার এই অবস্থা পরের কোশ্চেন সাঁতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার কে কাকে কথাটি বলেছে কোন প্রসঙ্গে কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো সাত নম্বর অংশের প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কে কাকে কথাটা বলেছে কার সম্পর্কে এই কথা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী আট নম আট নম্বর অংশের প্রশ্ন গাছে অনেক দূর উঠে গেছে মই কেড়ে নিলে নামাতে পারবো না কে কাকে কথা বলেছে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে অর্থ পরিস্ফুটিত করো নম্বর পার্টের অংশ অংশ এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটির তাৎপর্য লেখো দশ নম্বর অংশের প্রশ্ন একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেব ব্যাটাদের কে কার পায়ের জল খায় কে কাকে কথাটি বলেছে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো এগারো নম্বর অংশ থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই বারো নম্বর প্রশ্ন অংশের প্রশ্ন বলি ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল থ হয়ে যাওয়ার কারণ কি সে কিভাবে প্রতিবাদ জানিয়েছিল ক্ষিতীশের সঙ্গে কাদের রূপ বাদানুবাদ হয়েছিল তেরো নম্বর অংশের প্রশ্ন অত হিংসা ভালো নয় কে কাকে বলেছে কখন বলেছে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে তেরো নম্বর অংশের আরও একটা প্রশ্ন তোমার জন্যই আমি আর চড় খেয়েছি চোর বদনাম পেয়েছি কে কা তাকে চড় মেরেছিল কেন চড় মেরেছিল বক্তা চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল চোদ্দ নম্বরের চৌদ্দ নম্বর যে অংশটা রয়েছে আমাদের তার প্রশ্ন মাত্র প্রবণেন্দু দপ করে উঠেছিল প্রবণেন্দুর পরিচয় দাও তার কথার মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় এবং একটা সম্মিলিত প্রশ্ন রয়েছে কোনি উপন্যাসে লীলাবতী ক্ষিতিসিংহ এবং কনির চরিত্র এই তিনটের মধ্যে একটা চরিত্র পাবে আর উপরের যে প্রশ্নগুলো দিলাম সেখান থেকে দুটো প্রশ্ন পাবে মোট তিনটে প্রশ্ন পাবে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে এবার আসি আমাদের বাংলায় প্রতিবেদন রচনা বিদ্যালয় নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিপন্ন প্রকৃতি এ বিষয়ে প্রতিবেদন সেলফি তুলতে গিয়ে মৃত্যু এ বিষয়ে প্রতিবেদন অনলাইন ক্লাসের শৈশব বিপন্ন এ বিষয়ে প্রতিবেদন বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন তোমার বিদ্যালয়ে আঞ্চলিক মাতৃভাষা দিবস পালন প্রজাতন্ত্র দিবস পালন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বৃক্ষরোপণ অনুষ্ঠান কবি প্রণাম অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে প্রতিবেদন পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার নিয়ে প্রতিবেদন তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন বা স্কুলে ছাত্রছাত্রীদের টিকাকরণ সম্বন্ধে একটি প্রতিবেদন তো প্রতিবেদন বা সংলাপ যে কোনো একটা পার্ট তোমরা লিখতে পারো মোস্ট ইম্পর্টেন্ট সংলাপের মধ্যে কি কি রয়েছে পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রোগ রোগবাড়ি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ প্রাকৃতিক দুর্যোগে সমাজের কর্তব্য নিয়ে সংলাপ প্লাস্টিক বা মোবাইল ফোনের অব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এবং রচনার জন্য তিনটে বাংলার উৎসব বাংলা ঋতু বা তোমার প্রিয় ঋতু আর তার সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কার এই হলো সম্পূর্ণ সাজেশন একদম প্রত্যেকটা অংশ থেকে তুলে ধরলাম অনেকে বলতে পারো স্যার অনেক বেশি সাজেশন এটা বাংলা প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে সেটা মাথায় রাখবে তার মধ্যে থেকে সিলেক্টেড প্রশ্ন বৃথা যাবে না পাঁচটা প্রশ্ন নয় প্রশ্ন সংখ্যা বেশি কিন্তু কমন সংখ্যাও বেশি ফুল কমন পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি প্রশ্নগুলো রেডি করে ফেলো পরীক্ষা সামনেই যদি কারো রেডি না হয়ে থাকে আশা রাখছি এতক্ষণে কিন্তু তোমাদের সময় বেশিরভাগই প্রশ্ন রেডি আছে যে কটা প্রশ্ন রেডি নেই একবার একটু চোখ বুলিয়ে নাও সাফল্য তোমার রেডি হয়ে আছে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ